গুড মর্নিং টু অল অফ ইউ। অনেকদিন ভিডিও করা হয়নি, তোমাদের সাথে কথা হয়নি, রোজের শরীরটা খুব খারাপ যাচ্ছে, তার জন্য আমি ভিডিও করিনি আর কি। তো ওকে নিয়ে আমরা খুবই ব্যস্ত এখন। তো যাই হোক, আজকে আমার ছোট দিদি, আমার দিদি আর কি, মানে মাসির মেয়ে, তো ছোট মেয়ের বিয়ে আর কি। তো দিদিকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবো, সেই উপলক্ষে আর কি চলছে রান্না সকাল থেকে ঘুম থেকে উঠেই। তো এই ভিডিওতে আমি দেখাবো কী কী আজকে রেসিপি আমি বানাচ্ছি। অ্যান্ড রোজও মোটামুটি রোজেরও খাবার দিয়ে দিয়েছি, বাট ও খাচ্ছে না, তো রোজও থাকবে আমাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমি রেসিপিগুলো শেয়ার করছি, কী কী করছি আমি আজকে, তো পুরোটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। চলো দেখতে থাকুন। তো এখন আমি কাবাব বানাচ্ছি, চিকেন কাবাব, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা হালকা গ্রিল্ড করে নিচ্ছি, অ্যান্ড নর্মালি গ্যাসেও এটা করা যায়। দেখতে পাচ্ছেন এখানে আমি মশলাটা কাল থেকে মেখে রেখেছিলাম, তো ম্যারিনেট হয়ে গেছে টোটালি, অ্যান্ড এর মধ্যে পুরো কাবাবটা আমি রেডি করেছি। অ্যান্ড কীভাবে এটা হয় রেসিপিটা আপনারা কমেন্টস করলে অবশ্যই আমি এটা বানাবো একদিন। তো কমেন্টস করে জানাবেন যদি কেমন লাগছে। এটা একটু স্মোকি লুকস দেওয়ার জন্য, যাতে স্মোকি সেন্টটা আসে, তার জন্য আমি এটা কী করবো, উপর থেকে এটা হালকা চাপা দিয়ে দেবো। ধোঁয়াটা ছাড়ছে, দেখতে পাচ্ছেন, জাস্ট কিছুক্ষণ এটা রাখবো। মোটামুটি কাবাবটা রেডি হয়ে গেছে, আমি একবার দেখে নেবো এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো, দেখতেই পাচ্ছেন। তো ঠিক আছে ফ্রেন্ডস, আরও আমি রেসিপিগুলো দেখাচ্ছি তোমাদেরকে কী কী হয়েছে আজকে, তো দেখতে থাকো ভিডিওটা। তো আবার এগেন আরেকটা রাউন্ড বসাচ্ছি কাবাবে, খুবই সিম্পল, এটাকে জাস্ট মশলাটা মেখে ম্যারিনেট করে নিতে হয়, অ্যান্ড তারপর এটা এভাবে বসিয়ে দিতে হয়। এরকম জালিগুলো কিনতেই পাওয়া যায় মার্কেটে, তো এটার জন্য আলাদা করে আপনাকে বারবিকিউ বা কিছু পারচেস করার কোনো দরকার নেই, নর্মাল গ্যাসেই হয়ে যায়। অ্যান্ড টোটালি যেরকম টেস্ট হয় সেরকমই একদম টেস্ট আছে, স্মোকি যে আপনার ফ্লেভার সেটাও আপনি পেয়ে যাবেন ঘরে গ্যাসে করে। আপনারা ঘরে ট্রাই করবেন, আমি রেসিপিটা আপনাদেরকে বলবো যদি আপনারা কমেন্টস করে জানান আমাকে। আরও অনেক কিছু রান্না হয়েছে কাল রাতে, অলরেডি হয়ে গেছে চিকেন ভুনা, চিকেন ভুনাটা আমি অলরেডি করে নিয়েছি, তো আরেকবার কষাবো সকালে। অ্যান্ড তার সাথে হয়েছে পাবদা যে ঝাল আর কি, সর্ষে দিয়ে ভাপা টাইপের, সেটা পিউ করেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। অ্যান্ড তার সাথে আছে ফিশ ফ্রাই, ঠিক আছে। তো অনেক কিছু রেসিপি আছে আজকে, আমি একে একে দেখতে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো হয়ে গেছে, এটা চেপে গেছে, এর মধ্যে আমি বাটার ফাটার সব কিছু মিক্স করে একেবারে চাপিয়েছি, উপর থেকে আর দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটু উল্টে পাল্টে দিতে হবে। ফার্স্টে একদম অল্প করে গ্যাসটা হালকা করে সিম দিয়ে করবেন, অ্যান্ড দেন একটু বাড়িয়ে দেবেন, মাঝে মাঝে এরকম সিম হবে, মাঝে মাঝে এরকম বাড়িয়ে দিয়ে একটু ভালো করে এটাকে সেকে নিতে হবে। সারাক্ষণ বাড়িয়ে রাখবেন না, তাহলে পুড়ে যাবে, মাঝে মাঝে কমিয়েও দেবেন। এভাবে নামিয়ে দেবো আমি এটাকে, আমার রোজ বসে আছে না খেয়ে, এখানে সোফায় বসে আছে, মানে খাবার রাখাই আছে, অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকমভাবেই বাটি ভর্তি খাবার, ঠিক আছে, রোজ না খেয়ে এখানে বসে, মুখটা পুরো শুকিয়ে গেছে, কী করবো বুঝতে পারছি না। কালকে তো ওকে ইঞ্জেকশনে ভরে খাইয়ে দেওয়া হয়েছে, দেখি না খেলে ওটাই খাওয়াতে হবে। মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে সব, এবারে সাজানো হবে। এদিকে স্যালাড রেডি করেছে, চিকেন ভুনা, এখানে কী আছে, এখানে আছে পাবদার ঝাল আপনার সর্ষে বাটা দিয়ে, তারপরে অনেক রেসিপি আছে এখানে।
এখানে আছে ডাল, মুগ ডাল, আরো অনেক কিছু আছে আপনাদের। এখানে আছে গরম রসগোল্লা, আরো কি সব জিনিস আছে। যাই হোক, এখন পুরো খেটে আছে জায়গাটা, প্রিপারেশন হয়ে গেছে রেডি। তো এরপর সাজিয়ে দেওয়া হবে সব। তো সাজিয়ে দেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কি আছে মেনু। এই হচ্ছে আজকের মেনু, দেখতে পাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস, পাঁপড়, কবাব যেটা বানাচ্ছিলাম, চিকেন ভুনা, ফিশ ফ্রাই, আর এখানে আছে ভাজা তিন রকমের, ফুলকপি, আলু ভাজা, বিনস, পাবদার ঝাল, ডাল, আর এখানে আছে ডেজার্ট, ডেজার্টের পোর্শন আছে আমি, আর এখানে আছে বাঁধাকপি তরকারি। রেডি হয়ে গেছে, এবার ওদেরকে ডাকা হবে। আশীর্বাদের পর্ব চলছে, চলো খাওয়া স্টার্ট করো। তাড়াতাড়ি শুরু করে শেষ করো, দেখি কত তাড়াতাড়ি শেষ করতে পারো। টাইম দিদিদের খাওয়া হয়ে গেছে, তো রসুকেও খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিয়েছি, এবারে ছাদে চললাম। তো দিদি উপরে ছাদে আছে, দিদি, তো দেখি রসকে নিয়েও ছাদে চললাম, অনেকদিন পর ওকে বের করেছি, ছাদে নিয়ে যাচ্ছি। এতদিন ওই পার্ব হচ্ছে, এখনও কি পার্ব হচ্ছে যদি এবার, বাট বাইরে তো নিয়ে যায় না, ছাদে অনেকদিন পর ওকে নিয়ে গেলাম। চলো না, এই শুরু হয়ে গেল খেলা। নো পাথর নেই।